সালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমরা ভালো আছি। আজকে ভালো ভালো আছি। তো কবে ভালো আছি বলো তো? আমি ভালো আছি। আজকে ভালো আছি মানে কি? আজকে ভালো আছি। আচ্ছা ঠিক আছে বলো। আজকে ভালো আছি। আজকে আমরা খাবো, ওখানে আমার জন্য পাঙ্গাশ মাছ বোনা আছে, ভাইয়ার একটু দিব। এখানে আমার জন্য মুরগির মাংস বোনা আছে, ভাইয়ার একটু একটু এটা আমি খাবো না, এটা ভাইয়ার ভাইয়া আমার একটু দিব। এটা হচ্ছে আলু দিয়ে গুড়া মাছ দিয়ে চচ্চড়ি করা। এটা মুরগি মাংস? এটা হচ্ছে বাঁধাকপি ভাজি, এটা আমার, ওটা ভাইয়ার, এটা বেগুন ভাজি, বেগুন ভর্তা। হ্যাঁ এটা ইন্টারেস্টিং, ভালো। এখান থেকে ভাইয়া আমার একটু দিব, আমি ভাইয়ার একটু দিব। রিকোয়েস্ট আছে, রিকোয়েস্টগুলো বলি। শ্রাবণী দাস বলছিল নাম বলার জন্য, কে আক্তার ঝর্ণা, উনি পরীক্ষার জন্য দোয়া চেয়েছে সবার কাছে। তো আমরা সবাই দোয়া করি আপনার পরীক্ষার জন্য ভালো হয়, ভালোভাবে পরীক্ষা দেবেন। সুকুমার, ও আচ্ছা আচ্ছা, দেবজিৎ দত্ত ওনার বাবা মার নাম বলতে বলছিল। দেবজিৎ দত্ত দাদা, আপনি আপনার বাবা মার নাম নিতে বলছিলেন, আপনার বাবার নাম হচ্ছে সুকুমার আর আপনার আম্মুর নাম হচ্ছে জয়ারানী। আমি ওনার দুজনের নাম নিলাম, তো ওনারা কেমন আছে আমাকে একটু জানাবেন কমেন্টে। আর আমি ওনাদেরকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম বললাম, আপনি বলে দেবেন। জাহিদ হাসান অয়ন ভাই, উনি বান্দরবান থেকে আমাদেরকে দেখেন বলছিল নাম বলার জন্য। আর আরেকটা রিকোয়েস্ট করছে উনি যে ভাই, আমাদের এলাকায় যে পর্যটন এরিয়া আছে এগুলোর নাম যেন বলি। এটা সবাই জানে ভাই, বাংলাদেশের নীলাচল, মেঘলা, স্বর্ণ মন্দির, চিম্বুক পাহাড়, নীলগিরি, এগুলো খুব বাংলাদেশের জন্য অনেক বড় বড় পর্যটন স্থান, এগুলো খুব সুন্দর একদম। নীলগিরিতে তো একদম মেঘ মেঘ সমান সমান থাকে, তাহলে ভাই শুরু করি আজকে। খেতে লাগছে অনেক, তোমার কি ভর্তা দিব? ভর্তা দিব তোমার পাতার খাবা, অল্প একটু দিই নাকি? আর এটা ভাজি ভাত গরম, বটা ঠান্ডা হয়ে গেছে। মশার কামড়ায় ফুলাই ফুলাইছে আমার, মশার আমার খুব পছন্দ। শীতকালে মশার আমার খুব পছন্দ। দুষ্টমি করে না, ধন্যবাদ দিয়েছে না বতার সাথে গ্রাম আছে। বেগুন ভর্তা না, বেগুন ভর্তা ভালো আছে, বেগুন ভর্তা আমার ভালো লাগে। কি ভর্তা? বেগুন ভর্তা। সবাই ভালো, কালকে আমার জন্য মাছ রান্না করছে, আজকে ওর জন্য করছে আলাদা। আর আম্মু আব্বু কিন্তু পাঙ্গাশ মাছ খায় না, ও খাইত না, পাঁচ দেখে খাই দেখে একটু মজা অনেক, এই জন্য খাওয়া শুরু করেছে। পাঙ্গাশ মাছটা আসলে মজা, কাটা নাই তো ভালো লাগে খেতে, ইজি। অলস অলস তুমি, অলস পাঙ্গাশ মাছ অলস, একটু বেশি গালা থাকলে আমার বাচ্চা দিতে হবে। আমার গালা বেছাতে শুনছেন কথা, ভিডিও তো আপনারই দেখছেন কে কারা বাইছে। ইলিশ মাছ কাটা বাসতে পারে কিন্তু রুই মাছ কাটা বাসতে পারে না। এই কমেন্ট একজন করছিল যে ইলিশ মাছ কাটা বাসতে পারে, রুই মাছ কাটা বাসতে পারে। তোমায় বলছে, আমি বলি না, হ্যাঁ পয়সা দিলাম তো রে, তাহলে পাগল। কই ভাই এরকম ভাই, ভাই ভাই না পূজা, বিয়ের পর তো কিছু মনে থাকে না।
ওইসে আর কইও না, এটা নিয়ে শুনে মনে হুমতে হবে আমার। আর বলার দরকার নেই, চুপচাপ সাইলেন্স। এই বোকারা কি দোষ করছে? এগুলো একটা খাওয়া ভাই, আমি খাবো না। খাও আর দিব না থাক। সরস্বতী দত্ত উনি দিদি হবে ভাইটাকে, উনি বলছে তোমার জন্য নাকি উনি ইয়াতে মন্দির গিয়ে তারপর পুজো দিছে, পুজো দিছে তোমার জন্য, দোয়া করছে তোমার জন্য, তোমার ধন্যবাদ দিয়ে দাও একটা। সবার তো আমার ফার্স্টে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। আমার এখন আটটা এক্সাম বাকি আছে, দোয়া করে সবাই। 5 তারিখে মনে শেষ না? হুম, একবার না বলো 8 তারিখে শেষ না, আমি তো ভুল দেখছি। জুই আজকে কতগুলো কাম রে, কত আইটেম গে আজকে? তো আমি ফার্স্ট তো গুড়া মাছটা খুব ফেভারিট, আমি কাপুস গুলো শুইরা গেলে খাইতেই থাকি গুড়া মাছ দেখলে। খাও কো গুড়া মাছ, খেলে চোখে জুতি পারে। তুমি তো ডাক্তার, অনেকেই বলছে তুমি তো ডাক্তার। তাহলে ওই যে বেশি বেশি কও, এটা খাইলে ওটা হয়, তুই সত্য কথাই বলি। এই জন্যই তো ডাক্তার বলছে, তোমার কি মিথ্যা মিথ্যা ডাক্তার বলছে? ডাক্তার হবো না তো কি বা, ব্যাংকার হবো। ব্যাংকার চুকিদার সাইনি তো সিঙ্গার হবে না? না প্রফেসর, প্রফেসর সাইনি প্রফেসর হবে কালকে মতো দিব, এত বড় টাকা ভেঙে ভেঙে তো দেখছেন ওর মা বাদ থাকে জানা। হ্যাঁ কি হলো এটা? মানে এটা তোমার পঙ্গাস মাছ ফেভারিট, আমার জন্য আজকে রান্না করেনি, কি করবো দেখি। এই জন্য তুলছি, এটা আমার ভাইয়ারই একটু দিব। পঙ্গাস মাছ পেটের মাছ তো অনেক বড়, পঙ্গা মাছ তো এমনি অনেক সাইজ অনেক বড়। হুম ঠিক মতো কাপড়টা চাই বস, একজন রাগ করছে কেন? এই যে এই জলটা রাগ করছে আমাদের উপর, আমরা কেন নিলাম না? আমার একটা পাড়া তো বোন আছে, আমাদের ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না, নামটা বলি, নামটা হচ্ছে লুবনা। শুরু লজ্জা পাবে আমি জানি, কিন্তু কিন্তু শুনে, ও শুনে না দেখে, শুনে কিছু না, বেশি কিছু লাগছে তো লুবনা, ও রেগুলার ভিডিও দেখে, ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলেই বুঝে থাকে। আমি কিন্তু ভালো দিই, আপনার কিন্তু ভালো পারেন, এটা বোধহয় কিন্তু ভিটামিন ডি আছে। ডি না, ভিটামিন সি আছে, এই জন্য তুমি ব্যাংকার হইবা, ডাক্তার হওয়া লাগবে না। আমি তো তা বলি, তুমি তো পারেন না বলতে। আমার ভিটামিন নিয়ে গবেষণা করার কোনো দরকার নেই, আমি খাই মাংস আমি তোমার মতো।
একটা শেষ করে আরেকটা খাই বলে আমি নিব অনুমতি নিয়ে নিতে হয় কই পাইব এরকম ভাই এরকম ভাই পাওয়াটা টাফ লাইফে রেয়ার রেয়ার কেস এরকম ভাই পাইব না কখনো হায় হায় আমি তো সব দিন নিয়েছি এমন বড় বড় একটা কাটা মাছ বড় তো কাটা তো বড় হবে মনে হয় কি খেতে জানেন ডেইরি মিল্ক ডেইরি মিল্ক খেতেছি ছোটবেলায় বলে এত বক্স বড় বেড়াম ডেইরি মিল্ক কেন রাখতো আমার বলতো যতবার ভাত খাবা একটা গুড়া পাবা না আমি মোটা হয়ে গেছিলাম মোটা গেছিলাম না তখন কথা তো ওরে বাবা রে এরম ক্যাঙ্গারু আজকে মনে কথা একটু বেশি বেড়ে বেড়াইতেছে এত কথা বলা ভালো না খাওয়ার সময় জুই তুমি কি গুড়া মাছটা নিবে না জুই কেন এটা তোমার আমার মানে তুমি বলছো অল্প একটু নিবে আমি তো পুরোটাই নিয়ে নিলাম থাক না আমাকে একটু মাংস দাও মানে কিকটা আমি করি কি করলা তুমি এই কি করলা তুমি আরে খাও আমরা বাংলা বাংলায় এটা কি করলা তুমি গিলা করেছি কি করো তুমি তোমার পরীক্ষা তোমার খাইতেই হতো তোমার পুষ্টির দরকার আছে আমার পুষ্টির দরকার অপুষ্টিতে ভুগতে আছে আমি মাছ খাও তো মাছ তুমি খাও আগে বলে রাখি আজকে খাবারটা কিন্তু একটু কেমন যেন হয়েছে মানে ইজি বিজি হ্যাঁ নিচ্ছি খাইছি খাব সব পেরেই তো দেবে সমস্যা আর খেতে এক জায়গায় তো দেবো এলোমেলো করে গেলে সমস্যা ডাল আর চাল দিয়ে খিচুড়ি উল্টা দাম আমার আগে খাই ফেললো আজকে আজকে খাও খাই রাগ করবো তো মুরগিটা রাগ করবো না এখন বলবো আমি দুধ খেতেছি জানো আমার কি মাছ বেশি হয়ে গেছে আমার পুষ্টির দরকার আছে না 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 কেন রাখলা তো তোমার জিনিস না এটা তো হবে না আজকে তো দেখি সবই শেষ শেষ করে দিয়েছি জিজ্ঞেস করে ভাই তো কম খান কে ভাই কম খাইলাম কতগুলো ভাত খাইছি বলে কম খাইছি কেমন তো অল্প তো কথা অনেকগুলো ভাত ছিল খাইয়াল নিতে পারি না একটা কথা আছে আমার
আজকে ফার্স্ট এসে কমেন্টে জানাই দিবেন। মিটিং চ্যালেঞ্জ করলাম হলো পরীক্ষা শেষ হোক দেখুন আমার টিম নিতে গেল। হ্যালো পানি খাইছো? এত পানি খাই না, পানি খেলে সমস্যা। তো আজকে আমরা এখানে শেষ করছি, বিদায় নিলাম আজকে এখানে। তাহলে দেখুন আজকে কিন্তু সব খাবার শেষ, খাবারটা কিন্তু সত্যি অনেক মজা ছিল। ভাইয়া তো এক প্লেট শেষ করছে, তিন চার ওটা না এক দুই তিন চারটা ডাল নাই আজকে। প্রতিদিন অনেকে বলে যে ভাই আপনার ডাল খুব ফেভারিট, এত ডাল খান এত ডাল খান, আজকে ডাল নেই। তো আজকে কটা গেম ছিল, একটা দুইটা তিনটা চারটা সবগুলো খাইছি যতটুকু পারছি। খাবারগুলো সুন্দর হয়েছিল, মুরগিটা তো এটা একটু জল কমায়া জাল ফ্রাই মতো করা হয়েছিল আলু দিয়ে সাথে, এই জন্য এটা ভালো হয়েছে, এটাই বেশি মজা হয়েছে। মাছটা তো ওর জন্য রান্ধছে আমি একটু খাইছি, আর গোড়া মাছটা মোটামুটি ভালো হয়েছে, আর ভর্তা তো কোনো তুলনাই নেই, ভর্তাটা সেই ডেঞ্জারাস 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 মানে অনেক অনেক ঝাল ঝাল, তারপরে যে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটা লাইক দেবেন, শেয়ার দেবেন, কমেন্টে জানাবেন কোন জায়গায় কোন জায়গায় সমস্যা আমাদের, ও বেশি দুষ্টমি করে পাকনামি করে ওর একটু কিছু বলে দেবেন, পাকনামি করে বেশি বলে দেবেন, পড়াশোনা ঠিক মতো পারে না, খালি বলে সব পারি সব পারি, কিছুই পারে না, ঠিক আছে কিছু বলে দেবেন। আজকের মতো বিদায় নেব, কালকের পরীক্ষা আছে, যা পড়তে বসবে। আল্লাহ হাফেজ।